আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার প্রিয় সকল বন্ধুরা আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার বন্ধুরা ভালো আছেন আমি তো সকালবেলা উঠে কাজ শুরু করে দিয়েছি আজ প্রথমেই আমি আমার এটা ইসে লাইন দিয়ে দিয়েছি আমার মোটরের পানি উঠানোর জন্য এরপরে আমি চলে এসেছি মেশিনে কাপড় দিতে মেশিনে ওয়াশ করার জন্য কাপড়গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মেশিনটা অন করে দিচ্ছি তারপরে চলে এসেছি আমি কিচেনে তো কিচেনে যেদিন আমি ইফতারির পরে কাজগুলো না করি সেদিন সকালবেলাটা আমার অনেক ঘন্টা কিচেনেই থাকতে হয় শুধু থালা বাসন ধোয়ার জন্যই তো কিছুই করার নাই একার হাতেই যখন শরীরটা ভালো লাগে তখন করতে পারি আর ভালো না লাগলে ওভাবেই পড়ে থাকে এখন আমি প্রথমেই রাইস কুকারের একটা পাত্র আমি ধুয়ে দিচ্ছি আমার একটা রাইস কুকারে দুটো পাত্র তো একটা আমি ভাত রান্না করি আর একটা নন স্টিকের নন স্টিকেরটায় মাঝে মাঝে কারিটারি রান্না করি আর তা না হলে মা এই এখন তো রোজার মাস তাই বেশি করে দুধ রাখতে হয় আর বড় পাতিলে দুধ আসলে দুধের যে পাতিলটা ওটায় দুই লিটার গরম করা যায় কিন্তু এখন তো আরও বেশি রাখতে হয় দুধ তিন লিটার তো এই জন্য ওই পাতিলে গরম করা যায় না তাই তো রাইস কুকারে দেই এখন আমি প্রথমে রাইস কুকারে দুধটা গরম বসিয়ে দিচ্ছি আর একটা ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি চুলাতে কারণ মাছ বিল উঠলে ডিমটা খাওয়াই দিতে পারবো এখন মাছ বিলকে দুধের ভিতরে ফেটে ডিম খাওয়ানোর প্রয়োজন পড়ে না মাছ বিল এখন ডিমের সাথে পরিচয় হয়ে গিয়েছে ওকে সিদ্ধ ডিম এখন দিলে ও খেতে পারে তো আমাকে খাইয়ে দিতে তো দেখতে দেখতে আমাদের মাহে পবিত্র রমজান শেষ হয়ে গেল আর মাত্র দু তিনটা রোজা আছে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রোজাগুলো রাখতে পেরেছি তো আল্লাহ তাল্লার কাছে হাজারো শুক্রিয়া আর আগামী বছরও যেন সব রোজাগুলো আমরা সবাই যেন রাখতে পারি এই দোয়া সবাই সবার জন্য করব তো আপনারা ঈদের জন্য কে কে কী কেনাকাটা করলেন প্লিজ আমার বন্ধুরা কমেন্টস করে জানাবেন আর আমি এখনও কোনো কিছু কেনাকাটা করতে পারিনি আমার জীবনের পাঁচটা বছর শেষ হয়ে গিয়েছে ঈদের কোনো শপিং করি না তো হয়তো আর কোনো দিন করব কি না জানিও না তো যাই হোক এ পর্ব কোনো একদিন হয়তো বা আপনাদের কাছে শেয়ার করতেও পারি তো ওটা না হয় ওভাবেই থাক তো আমি আজ কোনো রান্নাবান্না কোনো কিছুই শেয়ার করব না কোনো রান্নাবান্নাও করব না কারণ গতকাল অনেক বেশি রান্না করা হয়ে গিয়েছিল তো ওই খাবারগুলোই আছে কারণ রোজা থেকে বেশি কোনো কিছু খাওয়া হয় না আর আমি অনেক মানে যেটা আমার মন চায় না সেগুলো খাবার আমি খেতেও পারি না তাই তো আর যেমন নভেরাও একটা মানে ইসে ছেড়িতে খায় নাই ওর বাবাও খায় নাই এর জন্য আরো বেশি খাবারগুলো রয়ে তো এজন্য আর কোনো কিছু করব না তো আমি বিকেলে একটা শাক ভর্তা করব আমার খেতের ডাটা শাক ডাটা শাক ভর্তাটা কোনো একদিন আমি রেসিপিটা শেয়ার করব আজ ভেবেছিলাম করব তো পারিনি কাব্য কান্নাকাটি করেছে এজন্য আমি প্রথম শুরু করেছিলাম আপনাদের সাথে আমি ভর্তাটা শেয়ার করব কিন্তু তারপরে কাব্য কান্নাকাটি করার জন্য দেখি আবার ইফতারির সময় হয়ে গিয়েছে তাই তো আর করতে পারিনি কারণ আমি ইফতারিতে ভর্তাটা দিয়ে ভাত খেয়েছি এজন্য তো আমি তাড়াতাড়ি করে ওকে কলে নিয়েই রেডি করতে হয়েছে আবার ইফতার করতে হয়েছে সব মিলিয়ে আর শেয়ার করা হয় কোন একদিন শেয়ার করবো ইনশাল্লাহ তো এই তো কাজগুলো করে নিচ্ছি কথা বলতে বলতে তো বাসনপত্র সব ক্লিন হয়ে গিয়েছে কিচেন রুমটাও আমি সম্পূর্ণ ক্লিন শেষ করে আমি তারপর চলে এসেছি বেডরুমে তো বেডরুম আমি আর আমার মাসবিল ক্লিন করে নিচ্ছি আজ কিছু গাছ লাগাবো আমি বেগুন গাছের যে বেগুন বেগুনের যে বীজ থাকে ওইটা দিয়ে আমি চারা বানিয়েছি তো চারা তো সব এক জায়গায় অনেকগুলো হয়ে রয়ে গিয়েছে এখন একটা একটা করে ওগুলোকে রোপণ করতে হবে তাই তো ওই যে একদিন দেখিয়েছিলাম যে আমি আমার ঘরের পাশে ইট দিয়ে মাটি দিয়ে একটা বাউন্ডারি করে তারপরে আমি পজিশন করে রেখেছি ওদেরকে রোপণ করবো বলে তাই তো বৃষ্টি হয়েছিল না তো এজন্য জন্য আর রোপণটা করতে পারিনি তো গতকাল বৃষ্টি হওয়ার কারণে আজ বিকেলবেলাতে আমি রোপণ করে দিব ওগুলা ইফতারির আগেই কাজটা সম্পূর্ণ করার ইচ্ছা আছে এই তো টুকিটুকি সব কিছু গুছিয়ে নিচ্ছি তো এখন আমি একটু ওই গ্লাসগুলো ক্লিন করে নিচ্ছি গ্লাসগুলো ক্লিন করছি আর হচ্ছে টিভিটাও ক্লিন করে নিব টিভির গ্লাসটা তো আপনারা যারা টিভি গ্লাস ক্লিন করেন গ্লাস ক্লিনার দিয়ে তো টিভিতে স্প্রে করে তারপরে গ্লাসটা ক্লিন করবেন না কোনো কাপড়ে বা টাওয়ালে যেটা যে টাওয়াল দিয়ে আপনারা সফট কাপড় দিয়ে টিভির গ্লাসটা যখন মুছবেন প্রথমে ঝেড়ে নেবেন তার ও টিভির গ্লাসের উপরে প্রথমে শুকনো কোনো কাপড় দিয়ে ঝেড়ে নিতে হবে তারপরে একটা সফট কাপড়ের উপরে গ্লাস ক্লিনার স্প্রে করে ওটা দিয়ে টিভির গ্লাসটা ক্লিন করবেন কারণ ড্রেক টিভিতে নাকি স্প্রে করা উচিত নয় গ্লাসে তাহলে নাকি স্পট পড়ে যায় বা সমস্যা হয় এটাই তো আমাকে বলে দিয়েছিল যখন আমি আমার সনি টিভিটা কিনেছিলাম তখন ওনারা আমাকে এটা বলে দিয়েছিল তো আমি ওভাবেই করি তাই তো এই এটা আপনাদের মাঝে আমি একটু শেয়ার করলাম নিশ্চয়ই আমার থেকে ভালো আপনারা জানেন তারপরে আমি যতটুকু জেনেছি অতটুকুই শেয়ার করার চেষ্টা করলাম আশা করি উপকারে আসতে পারে তো এরপরে সব কিছু গুছিয়ে নিয়েছি একেবারে সম্পূর্ণ তো এখন আমি মাসবিলকে গোসল করিয়ে দিচ্ছি এরপরে কাব্যকে গোসল করাবো তো কাব্যকে তো গোসল করাতে গেলে আমি পুরো ভিজে যাই এজন্য সব শেষে কাব্য আর আমি গোসল করি তো মাসবিলকে গোসল করানো মানে একটা ছোটোখাটো যুদ্ধ করা এরকম শুধু সাবান নেবে হাতে প্রচুর ওকে সাবান দিতে হবে তো ওই সাবান নিবে হাত ধুবে সাবান নিবে হাত ধুবে আর এগুলো না দিলে কোনোভাবেই ওকে গোসল করানো সম্ভব নয় কারণ ও যেটা বলে ওটাই করতে হয় আছে না যে না এটা করো না এটা আমি করি হবে না ও যা বলে সেটাই করতে হয় তবে ও শুনে তাই তো ওর কথা মতোই আমি চলি সব সময় ওর কথাকে আমি বেশি প্রাধান্য দেই আরও আসলে কি ও ছোট তবে ওর অনেক জ্ঞান মার্শাল্লা ও উল্টাপাল্টা কোনো কিছুই করে না শুধু একটু এই সাবান জিনিস আর ক্রিম এই দুটো জিনিস দেখলে একটু কেমন হয়ে যায় মানে ওটা নষ্ট করবেই করবে আর নষ্ট তো আসলে বুঝে না ওটাই খেলা মনে করে এই এটাই খেল না এই করে তো এই তো আমি চলে এসেছি আমার সম্পূর্ণ সব কিছু ঠিক করে ঘুমিয়েছিলাম তারপরে ওর বাবাও তো ছুটিতে আছে ওর বাবাও রেস্ট নিয়েছিলো আমি এখন গাছগুলো রোপণ করে দিচ্ছি তো বন্ধুরা আমার গাছের জন্য দোয়া করবেন আমার গাছের জন্য অনেক ফল ধরে তো আপনাদের ঈদের শপিং কে কী করেছেন আমাকে দেখাবেন জানাবেন আর আমি এখনও কিছুই করিনি আর বাচ্চাদের জন্য অবশ্য শপিং করব তো ইনশাল্লাহ সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব তো আমার হয়তো কোনো কিছুই আমি কিনবো না এটাই এই তো গাছগুলো রোপণ করে আমি চলে আসব শাকটা একটু সিদ্ধ করব শাকটা শাক ভর্তাটা হচ্ছে আমি আজ মুখে বলে দিচ্ছি শাকটা সিদ্ধ করছি পানি ভালোভাবে ঝরিয়ে আর কাঁচামরিচ আর শাক সিদ্ধ করছি ওটা শুকিয়ে গেলে তারপরে পেঁয়াজ দিয়ে আমি মাখিয়ে নেবো সুন্দর করে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য রইল আমার দোয়াও ভালোবাসা তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফি